নমস্কার বন্ধুরা, ভিলুজড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেকে বলে পুঁইশাক খেলে অ্যাসিডিটি করে, সেই জন্য পুঁইশাক অনেকেই খেতে যায় না। কিন্তু এরকমভাবে এই পদ্ধতিতে করলে কিন্তু কারো কোনো কিছুই অসুবিধা হবে না এবং অ্যাসিডিটির কোনো প্রবলেম হবে না। তো প্রথমে আমি কড়াইয়ে আমি তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটা ব্যবহার করছি যাতে অ্যাসিডিটিটা না হয়। তো সেজন্য আমি পেঁয়াজটা একটু বেশ ভাজা ভাজা হবে, তারপরে পুঁইশাকের ডাঁটাগুলো তুলে দিয়েছি। এর সঙ্গে কুমড়ো, আলু, রাঙালু, একটু মুলো অল্প করে, তো সবজিগুলো সব দিয়ে দিয়েছি, ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া হয়েছে, তো দিয়ে দিয়েছি। আর পুঁইশাকটা একটু নরম আছে, আর পুঁইশাকের পাতাগুলোও কিন্তু ফেলবো না। পুঁইশাক কিন্তু আমাদের খুবই উপকারী, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য প্রবলেম থাকে তাদের কিন্তু পুঁইশাক খুবই উপকারী এবং পেটের পক্ষেও কিন্তু খুবই ভালো। তো সবজিগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, তো ঢাকাটা দিয়েছি 5 মিনিটের মতো ঢাকা দিয়েছি। ঢাকনা খুলে এরপরে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে মশলাটা অ্যাড করব। এই পুঁইশাকে যদি কুচো চিংড়ি থাকে তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা, আর যদি থাকে ইলিশ মাছের মাথা। তো আমি এটাকে এমনি নর্মাল করছি, এরপরে আমি যে মশলাগুলো দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, ভালো লাগবে, সবই পরিমাণ মতো দেয়া হচ্ছে। একটু মরিচ গুঁড়ো দিয়েছি, তো মশলাগুলো সব দেয়া হয়ে গেছে, লাস্টে লবণটা দেবো, দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে নেবো। আর এটা কিন্তু খুব বেশি জলও লাগবে না, পুঁইশাকের যে শাকের যে জলটা সেটাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সামান্য পরিমাণে জল দিয়েছি মশলাটাকে, জাস্ট মশলাটাকে কষানোর জন্য। এরপরে পুঁইশাকে নরম পাতাগুলো দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, বেশিক্ষণ সময় লাগবে না। তো ঢাকনা খুলে আবার শাকটা সমেত সব নেড়ে নিচ্ছি ভালো করে। শাকের কত জল বেরিয়েছে, এরপর আমি আবারও ঢাকা দিয়ে দেবো, বেশিক্ষণ না, 2 মিনিটের জন্য আমি ঢাকা দেবো। সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একটু আলুগুলো একটু ঘেঁটে দেবো, একটু ঘন্ট ঘন্ট হবে। এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো, এখন পুঁইশাকটা খেতে ভালোও লাগবে বর্ষাকালে পুঁইশাকের সিজে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে পুঁইশাকের রেসিপি। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে।